এক নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই ফের নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে। এর জেরে দক্ষিণবঙ্গে ফের চলবে লাগাতার ভারী বৃষ্টির দাপট। উত্তরবঙ্গে জারি হলো সতর্কতা। এক কথায় পুজোর আগেই ফের দুর্যোগ গোটা বাংলায়। তবে এই নিম্নচাপের জেরে উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলিতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, পাশাপাশি দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে চলবে লাগাতার ভারী বৃষ্টির দাপট, কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে, এ বিষয়ে কি জানালো আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। পুজোর সময় এগিয়ে আসছে, সেই সঙ্গে চিন্তার মেঘও ঘনাচ্ছে, কারণ দুর্যোগের কালো মেঘ কাটতেই চাইছে না কিছুতেই। গভীর নিম্নচাপ বাংলা উড়িষ্যা ঘেঁষে বেরিয়ে যাওয়ার পর ফের নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, সেই অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। এর জেরে মহালয়ার আগেই বৃষ্টিতে ভাসবে গোটা দক্ষিণবঙ্গ। গত রবিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি দক্ষিণবঙ্গে। নিম্নচাপের জন্য হওয়া সেই বৃষ্টি আপাতত থেমে গেলেও দুর্যোগ থামেনি বলেই জানিয়েছে আবহাওয়াবিদরা। মৌসুমি অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপের উপর দিয়ে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আরও একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। পরবর্তী 24 ঘন্টায় শক্তি বাড়িয়ে এটি নিম্নচাপে পরিণত হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, 2/24 পরগনা, 2 মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুজোর সময় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 5টি জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। গত রবিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি দক্ষিণবঙ্গে। নিম্নচাপের জন্য হওয়া সেই বৃষ্টি আপাতত থেমে গেলেও দুর্যোগ থামেনি বলেই জানিয়েছে আবহাওয়াবিদরা।